প্রয়াত ফুটবলারের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করলো টিএফএ। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ফুটবলার রাহুল হরিজনের, খেলতে নেমে মাঠেই হয় এই ঘটনা। হাসপাতালেও ভর্তি ছিলেন, অপারেশন হয়েছিল তার, কিন্তু রক্ষা করা যায়নি ফুটবলারকে। অবশেষে শনিবার মারা যান চিকিৎসাধীন অবস্থায়। রবিবার প্রয়াতের বাড়িতে যান টিএফএর কয়েকজন কর্মকর্তা, তারা ফুটবলারের বাবার হাতে প্রাথমিকভাবে 10,000 টাকা তুলে দেন। ফুটবল প্লেয়ার, অল্প বয়সের ছেলে, খেলতে গিয়ে আসে সেরিব্রাল অ্যাটাক হওয়ার পরে হাসপাতালে গতকাল ওর ইয়ে হয়েছে, জীবন জীবন গেছে, মৃত্যুবরণ করছে কালকে। অনেক চেষ্টা করা হয়েছে তার জন্য, আমাদের প্রেসিডেন্ট কলকাতা থেকেও বহুত চেষ্টা করছে যে যেভাবে তার অপারেশন করে নি করা যায়, এবং সেইভাবে অপারেশন করা হয়েছে, কিন্তু অনেক চেষ্টার পরও তারা রাখতে পারছে না। আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তরফ থেকে আজকে এখানে আইসি, এখন এই ক্ষতির তো আর কোনো পূরণ করা যায় না। আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনেরও বিরাট ক্ষতি, ত্রিপুরার একজন ফুটবলার তাকে আমরা হারাইছি। তবে আজকে ওনার বাবার কাছে আমরা কিছু দিয়ে গেলাম। রিপোর্ট, চ্যানেল 3 রাত।